শুভি রোজনাম চা আপনাদের স্বাগত বন্ধুরা। আজকে সকালটা আমার শুরু হলো চা দিয়ে। আমি এখন চা করছি, চা করে খেয়ে তারপর আপনাদের সাথে একটা জিনিস দেখাবো, আর মানে একদম আমার কাছে নতুন, আপনাদের সবার কাছে হয়তো ওটা দেখা বা নিজেরা নিজেদের কাছে আছেও হয়তো, কিন্তু আমার কাছে একদমই নতুন বলে আপনাদের সাথে শেয়ার করছি। কদিন হলো আমি গাছগুলো মানে পটিং করেছি, আপনারা দেখতে থাকুন কী গাছ আমার কাছে একদম নতুন, আপনাদের কাছে হয়তো ওটা পুরনো হতে পারে। তা চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আপনাদেরকে সেই নতুন জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখবেন। আর সেটা দেখতে গেলে থাকতে হবে, আর থাকতে গেলে পুরোটা দেখতে হবে, পুরোটা দেখে সাবস্ক্রাইব করে তারপর বেলটা বাজিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর বেলটা বাজিয়ে দেবেন। আর পুরনো বন্ধু, তোমরা তো আমার বন্ধু আছোই, এবং তোমরা অনেক অনেক দিন আমার সাথে রয়েছো, আমাকে সঙ্গ দিয়েছো আমার সাথে থাকার জন্য, তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, আশীর্বাদ, যা বলবে। ছোটরা আমার সব আশীর্বাদ দিলাম, বড়দের আমার শুভেচ্ছা, আমার বড় কেউ নেই তবুও দিলাম যদি থাকে। আর এরপর আমি একটা মাশরুম নিয়েছি, কিন্তু এটা আমি শুধু দেখালাম আপনাদের, তোমাদের দেখালাম, তোমরা দেখো এই মাশরুমটা পরে তৈরি করবো, সেটার ভিডিও অন্য একটা ইয়েতে দেবো। তাই এরকম দুটো মাশরুমের প্যাকেট নিয়েছি, তো একটা খুলে আপনাদের দেখাচ্ছি। আর মাশরুমগুলো প্রচণ্ড নোংরা লাগছে, কিন্তু এগুলো নোংরা না, এগুলো হচ্ছে খড় লেগে আছে, তার আপনাদের সাথে সেটা দেখাচ্ছি। যেই দেখুন একটা প্লাস্টিকের টুকরো, মানে এই নীল প্যাকেটের নীল মানে একটু টুকরো রয়েছে, এগুলো ভালো করে প্রথমে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমার একটা ইচ্ছা আছে করার, সেই রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করব, হয়তো শর্ট ভিডিওতেও দিতে পারি। এই দেখুন আমার সেই আকাঙ্ক্ষিত অর্কিড গাছ। আমি কিন্তু এই অর্কিড গাছগুলো কিনিনি, আমাকে একজন দিয়েছে, আমার বৌমার বান্ধবী সে দিয়েছে, আর আমার ছেলে নিয়ে এসে দিয়েছে, ছেলে এনেছে, এনে আমাকে ছেলেও আমাকে উপহার দিয়েছে, ওই জন্য আমি কিনিনি। আর দেখতে থাকুন আমি সবে লাগিয়েছি, গাছগুলো লাগিয়েছি ইট, মানে ইটের টুকরো, কাঠ কয়লা আর নারকলের ছোবড়া দিয়ে। আর এটা লাগানো হয়েছে একটা কাঠের মধ্যে, মানে গাছের কাঠ আছে না, কাঠের পাটা, সেই পাটার মধ্যে এটা, এই যে পাটা, এটা দেখতে পাচ্ছেন, এই পাটার মধ্যে ওই কিছু সুতলি দড়ি দিয়ে, আর তা এই লাল কাপড়টা দিয়ে রেখেছি, এই কারণে এই দিকটা দিয়ে একটু পরেই প্রচুর রোদ আসবে, এটা 12টার সময় রোদটা আসে, তারপরে রোদটা আস্তে আস্তে কমে যায়, যার জন্য এই জানলাগুলো তখন এখন খুলে দেবো সকালবেলা, এখন এখন এই যে জানলাগুলো খুলে দেবো। আর এই দেখুন এই টপটা পড়ে গিয়ে ভেঙে গেছে, মানে এটার সাথে লাগানো ছিল, আর আমি জল দেওয়ার জন্য নিচে নামিয়েছি, তো এইটা এই যে এখান থেকে পড়ে গেছে। আর এখানে গাছ বেরোচ্ছে নতুন, আবার ব্যাগ বেরোচ্ছে, এই যে এটা নতুন বেরোচ্ছে গাছটা, আর এটাকে ফেটে গেছে, ফাট অবস্থাতেই রয়েছে, এটাকে এখন আমাকে পটিং করতে হবে এরকম ছোট টব কিনে। এই দেখুন টবগুলো দেখি, এটা হচ্ছে টব, এই যে জল যেটা আছে সেটা ঝরে পড়ে যাবে, এই জন্যই এই টবটা। আর এখানে আমি কিছু ইয়ে দিয়ে রেখেছি, যাতে আর কি জলটা পড়ে ওটার মধ্যে থাকে সবসময়, যেন মোটামুটি একটু স্যাঁত স্যাঁতে ভাবে থাকে। আর এটারও এখান থেকে একটা প্যাক বেরোচ্ছে, আর এই যে প্যাক বেরোচ্ছে দেখুন, আর এটা ছিল পুরনো গাছ, এই এই ডালটা ছিল আর এই ডালটা ছিল, এই ডালটা ছিল আর এই ডালটা ছিল, এবার এই ডালটা বেরিয়েছে আর এগুলো এখন বেরোচ্ছে, এই যে এগুলো নতুন সব বেরোচ্ছে। যতক্ষণ এই টবের এই শেকড়গুলো সবুজ থাকবে, মানে জল দিলে সবুজ হয়ে যাবে, এসে জল দিচ্ছে আস্তে আস্তে দেখুন কালার চেঞ্জ হচ্ছে, এগুলো এখন সবুজ হয়ে যাবে যতক্ষণ ভিজা থাকবে। আর এই দেখুন আরেকটা প্যাক বেরোচ্ছে, আর এখান দিয়েও একটা গাছ বেরোচ্ছে, এই যে একটা ডাল বেরোচ্ছে, এই যে
দেখতে পাচ্ছেন কিনা জানি না, আর এগুলো বসানো আছে কাঠ কয়লা, আর এটা হচ্ছে নারকলের ছোবড়া, আর ইটের টুকরো, ইট মানে দেখাই আপনাদের, এই যে ইট, এই যে ইট আছে না ছোট ছোট ইটের টুকরো করে এভাবে বসানো আছে। এবার এতে জল দেব, মানে স্প্রে করে জল দিতে হয়। আর এই গাছের নিয়ম হচ্ছে যে পাতায় যেন জল না লাগে, পাতায় জল লাগলে এই যে এখানে জলটা জমে যাবে, এখানে জল জমে গেলে পাতাগুলো পচে যাবে। কিন্তু আপনি এখানে জল দিন, সে করে জল দিন, যত পারেন সে করে জল দিলে এগুলো কিন্তু ঠিক থাকবে। আর এই গাছগুলো এখন জানি না কী হবে, গাছ এই গাছ কিন্তু মরে নাই, দেখুন এইটা লাগিয়েছিলাম, এটা হয়তো শুকিয়ে যাচ্ছে, কিন্তু এই এর সাথে এর যে শেকড় আছে, এই যে শেকড় বেরিয়েছে, এই চারা বেরিয়েছে, হ্যাঁ চারা বেরোচ্ছে, এটা বেঁচে থাকবে, কিন্তু এইটা এইটা শুকিয়ে যাচ্ছে, এটা শুকিয়ে যাচ্ছে, এটাও তাই, এটা শেকড় এটা লাগিয়েছিলাম কিন্তু এইটা বেরিয়েছে, বুঝতে পারছেন, এটা বেরোচ্ছে, এটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার গাছ তো ভালোই লাগে, আর এইখানে বারান্দায় লাগিয়েছি বলে প্রায় দিনই অশান্তি হয় যে এইখানে জানলাগুলো আটকে রেখেছো, তা আমি কিসের জন্য এখানে একটা লাল শালু দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আর কি বাইরের রোদটা না আসে, মানে তাপটা আর কি আলোটা, কিন্তু এখন সকালবেলা একটু খুলে দেবো, এই যে জানলাগুলো আমি খুলে দেবো, এবার কিছু যখনই রোদ আসবে, এখন এখানে রোদ আসেনি, এরপরে যখনই রোদ আসবে আমি এই জানলাগুলো আটকে দিয়ে যাব, আর একটু পরে এগুলো জল স্প্রে করে দেবো, তাহলে এগুলো যখন আবার বড় হবে আপনারা দেখবেন, দেখতে দেখতে থাকুন এদের ফুল ফুটবে, যখন তখনও আপনাদের সাথে শেয়ার করব। এখন তাহলে রাখি, আর আমার ছাদের গাছের অবস্থা খুবই শোচনীয়, এই গরমে তাদের আর বাঁচিয়ে রাখতে পারছি না, এই দেখুন সাইকাস গাছটা গেছে, সাইকাস গাছ একদম হলুদ হয়ে গেছে জল না পেয়ে, আর এরাও তাই শেষ হয়ে যাবে, আজকে বিকালে উঠে এদেরকে একটু যত্ন করবো।